বিপক্ষ দলের প্রার্থীকে নিয়ে গান বাঁধলেন অসীম সরকার। মঙ্গলবারে প্রচারে গিয়ে তার পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। প্রার্থী ঘোষণা হবার পর বিপক্ষ দলের প্রার্থীকে নিয়ে গান বেঁধেছিলেন কবিয়াল অসীম সরকার, এবার সেই গানেরই পাল্টা দিলেন চিকিৎসক প্রার্থী শর্মিলা সরকার। তার জবাব, উনি বয়স্ক মানুষ, ওনাকে ওনার মতো করতে দিন, আমি ওনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। পূর্ব বর্ধমান লোকসভার তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার এমনটাই জানালেন বর্ধমানের রায়নায়। রবিবার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হয়। দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় বর্তমান হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের। সোমবার প্রথম দিন প্রচারে বেরিয়ে তার নিজের স্টাইলে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে নিয়ে ব্যঙ্গাত্মক গান বাঁধেন। প্রচারে বেরিয়ে কর্মীদের অসীম সরকার সেই গান গিয়ে শোনান। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো, আর তোমার চোখের সামনে এত চোর, কয়লা চোর, বালি চোর, মিড ডে মিলের টাকা চোর, শাহজাহানের মতো নারী ধর্ষণকারী, এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না। এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ। সেই গানের জবাব দিলেন এদিন তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। মঙ্গলবার সকালেই পূর্ব বর্ধমানের রায়না থেকে এলাকার ব্লক সভাপতি রামদেব মণ্ডলকে নিয়ে প্রচার শুরু করেন তিনি। তিনি জানান, মানুষের এত ভালো সাড়া পাচ্ছেন তা বলার নয়, সকলেই ভরসা করছেন তার ওপর, এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী। প্রচারের ফাঁকে অসীম সরকারের নাম না করে তিনি বলেন, খুবই ভালো, সবার রেসপন্স খুব ভালো, আর সকলেই মানে ভরসা করছেন আমার উপর, সেরকমই বুঝতে পাচ্ছি। তো দেখা যাক বাকিটা কি হয়। আমি ভীষণ মানে মানুষজনের উৎসাহ দেখে আমি নিজেও উৎসাহিত, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আমরা প্রতিপক্ষ প্রার্থী ইতিমধ্যে প্রচারে বেরিয়ে আপনার বিরুদ্ধে ব্যঙ্গ করে গান মেলেছেন, কি বলবেন? ওটা ওনার স্ট্র্যাটেজি, বয়স্ক মানুষ, উনি যেরকম করে ভোটে জিততে চাইছেন ওনাকে সেইভাবে জিততে দেন, মানে কথা বলতে দিন, আমি আমার মতো প্রচার করছি, ওটাকে নিয়ে আমি গুরুত্ব খুব একটা দিচ্ছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।